জেনারেল শাহিদুল হক, আপনি কি মনে করেন, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সামরিক জান্তা সরকার এখন কি অবস্থা, নাজুক নাকি এখানে পরিবর্তনের কোনো ইঙ্গিত দেখেন কি না? এই মুহূর্তে কিন্তু আমি কোনো দেখছি না, নাম্বার দুটা কারণে। এক নম্বর হলো মিয়ানমার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি ফর চায়না টু গেট লেট ইট গো, মানে কোনোদিন চায়না চাবে না কি এটা, মানে খেওয়াস হোক, বিকজ অফ ইজ 40 বিলিয়ন, শুধু এটা না, আরও ওদিকে আরও অনেক কিছু আছে, ওগুলি কোনো সময় চাবে না চায়না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো কে এই মুহূর্তে দ্যার ইজ এ নট এ সিঙ্গল পলিটিক্যাল লিডারশিপ ইনসাইড মিয়ানমার হু ক্যান গাইড দ্য হোল ফর স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার, এরকম কেউই নাই কিন্তু। আনসান সুচি তো গন, আর আনসান সুচির একটা দোষ ছিল কি উনি কোনো সময় সেকেন্ড ম্যান, কোনো সময় ম্যান আর ওমেন কোনো সময় উনি প্রডিউস করেন নাই। এখন দেখেন আনসান সুচি গন, দের ইজ নো বডি ইন এনএলডিতে যে নাকি নেবে। হ্যাঁ, নাম্বার থ্রি হলো কে মিয়ানমার যদি ডিসইন্টিগ্রেট করে, আর্মি যদি ডিসইন্টিগ্রেট করে, ইটস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশান, মানে আমাদের জন্য, চায়নারদের জন্য এবং আশেপাশের সব নেইবারি কান্ট্রির জন্য, বিকজ ওখানে হিউজ ওয়েপেন্স আছে। ইট উইল বি লাইক লিবিয়া, লিবিয়াতে যেরকম আশেপাশে, এবং ওই লিবিয়ার ওয়েপেন দিয়ে পুরো আইসিস টাইসিস সবাই কিন্তু, সিরিয়ার যুদ্ধ এবং আফ্রিকার যুদ্ধ সব কিন্তু হচ্ছে। তো ডিসইন্টিগ্রেট হতে দিবে না চাইনিজরা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো সামরিক বাহিনীর ভিতর থেকে ইয়েটা অ্যাট দিস মোমেন্ট আই ডোন্ট সি, বিকজ আমি তিনজনকে যাদেরকে জানি ওরা অলরেডি ওনার সাথেই 10 বছর ধরে আছে, আই ডোন্ট থিঙ্ক সো এই মুহূর্তে কিছু চেঞ্জেস হবে।